নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের যে ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে লাস্ট ডেট কবে রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু করা হচ্ছে তো সেই কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেবো ছোট্ট একটি ভিডিও হতে চলেছে তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতেও এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত যে প্রশ্ন বারবার করা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট ডেট কবে রয়েছে বন্ধুরা উনিশ তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং অথরিটির তরফ থেকে কোনো প্রকার লাস্ট ডেট কিন্তু দেওয়া হয়নি বারবার কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে সেই জন্য কিন্তু আমি ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই ধরনের কোনো লাস্ট ডেট করা হয়নি তবে বন্ধুরা অবশ্যই আপনারা প্রথম প্রথমই চেষ্টা করবেন ফর্মটা ফিল করে নেওয়ার জন্য কারণ পরবর্তীতে শেষের দিকে দেখা যাবে যে সার্ভার প্রবলেম হয় আপলোড হচ্ছে না আপলোড নিচ্ছে না যে স্ক্যান কপিগুলো আপনারা আপলোড করবেন সেগুলো করে আপলোড নেবে না এবং আপনি পুরো ফর্মটা লম্বা ফর্মটি ফিল করার পর দেখবেন যে সার্ভার টাইমড আউট এই ধরনের প্রবলেম কিন্তু চলে আসবে সুতরাং বন্ধুরা প্রথম প্রথম যখন ফর্ম ফিল শুরু হয়েছে তখনই করে নেওয়াটা বেটার সরকারি এই সমস্ত ক্ষেত্রে আগে আগে করে নেওয়াটা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তো বন্ধুরা লাস্ট রেটের জন্য অবশ্যই ওয়েট করবেন না আপনার কাছে যত ডকুমেন্টস রয়েছে সেগুলো স্ক্যান করুন এবং ফর্ম ফিল করে নিন আপনার ফোন থেকে কিন্তু ফর্ম ফিল করা যাবে এবং আগের যখন ফর্ম ফিল হয়েছিল আমি নিজে আমার ফোন থেকে কিন্তু ফর্মটা ফিল করে নিয়েছিলাম গুগল ক্রমের ডেস্কটপ মুড অন করে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন একদম ডেস্কটপের মতোই কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে এর পরবর্তী যে কোশ্চেন বেশিরভাগই করা হচ্ছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে কিনা এক্সপিরিয়েন্স না থাকলে কি জবটা পাওয়া যাবে না এক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলে রাখি কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই হ্যাঁ বন্ধুরা আমি অলরেডি কোয়ালিফাই করেছিলাম এবং আমার কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছিল না তবে বন্ধুরা আমার ইলেভেন টুয়েলভে কম্পিউটার অ্যাপ্লিকেশান বলে যে সাবজেক্ট একটি ছিল এবং সেখানে কিন্তু আমার একটা সুবিধা হয়েছে যে কিছু কিছু জিনিস কিন্তু কম্পিউটার রিলেটেড জানা ছিল তো সুতরাং বন্ধুরা এক্সপিরিয়েন্স না থাকলে যে জবটা পাওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার নেই কম্পিউটার সংক্রান্ত একটু আধটু নলেজ থাকলে কিন্তু আপনারা খুব ইজিলি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং জিকে সংক্রান্ত কিছু প্রশ্ন কিন্তু থাকে কে এখানে সেই সংক্রান্ত একটা ভিডিও অবশ্যই আপনাদের আনবো যে কেমন ধরনের প্রশ্ন হয় ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন করা হয় এটাও কিন্তু একটা অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কি ধরনের প্রশ্ন হচ্ছে তো সেই ভিডিও অবশ্যই একটা পার্টিকুলারলি ডেডিকেটেড ভিডিও আসবে সেই সংক্রান্ত আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এতটুকুই আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওটিতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব